আর্মেনিয়ার অবৈধভাবে দখল করে রাখা নাগর্নো কারাবাখ এবং এর পার্শ্ববর্তী 7টি থানা দখলদার মুক্ত করতে আজারবাইজানের সেনাবাহিনী তাদের সর্বশক্তি দিয়ে যুদ্ধ করছে। প্রতিদিন নতুন নতুন এলাকা স্বাধীন করছে। দিন যতই যাচ্ছে এই যুদ্ধে আন্তর্জাতিক খেলোয়াড়দের ভূমিকা আস্তে আস্তে স্পষ্ট হয়ে উঠছে। তুরস্ক, পাকিস্তান, ফ্রান্স সহ অনেক দেশ তাদের অবস্থান স্পষ্ট করেছে, কিন্তু এই অঞ্চলের অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড় ইরান এখনও তার অবস্থান পরিষ্কার করেনি। তাই স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগে, ইরান কি তাহলে আর্মেনিয়ার পক্ষে? যদি তাই হয় তবে কেন? ইরানের পরে আজারবাইজানি একমাত্র দেশ যার জনসংখ্যার শতকরা হারে সবচেয়ে বেশি লোক শিয়া মতাদর্শে বিশ্বাসী। দেশটির 1 কোটি জনসংখ্যার প্রায় 85 ভাগেরও বেশি মানুষ শিয়া। এদিক থেকে চিন্তা করলে ইরানের স্বাভাবিকভাবেই আজারবাইজানের পক্ষ নেওয়া উচিত বলে মনে হবে। তাছাড়াও যে ইরান তার তথাকথিত শিয়া মতাদর্শ প্রচারের জন্য মধ্যপ্রাচ্যে কোটি কোটি টাকা খরচ করছে, তাহলে কেন এই ক্রান্তিকালে আজারবাইজানের পাশে দাঁড়াবে না? শুধুমাত্র যদি ধর্মীয় দিক থেকেও চিন্তা করা হয় তাহলেও প্রশ্ন জাগে যে ইরান ইসলামী প্রজাতন্ত্র নামের দেশটি মুসলিম অধ্যুষিত আজারবাইজানকে রেখে কেন কট্টর খ্রিস্টান ধর্মাবলম্বী আর্মেনিয়ার পক্ষে? আর এটা ঘটল এমন একটি যুদ্ধে যাকে আর্মেনিয়া পবিত্র ভূমি রক্ষার লড়াই বলে ঘোষণা দিয়েছে। খ্রিস্টান একটি রাষ্ট্রের পবিত্র এই লড়াইয়ে ইসলামী প্রজাতন্ত্রের সমর্থন কেমন একটা খটকার বিষয় না? ইরান মধ্যপ্রাচ্যে তার প্রভাব বিস্তার করার জন্য হাতে যতগুলো ট্রাম্প কার্ড ছিল সবই ব্যবহার করেছে। কখনো ইসলামের বিপ্লবের স্বপ্ন দেখিয়ে, কখনো শিয়া মতাদর্শের উত্থান দেখিয়ে, আর কখনো বা ইসরায়েল আমেরিকার বিরুদ্ধে ফাঁকা বুলি আওড়িয়ে। কিন্তু ইরানের নগ্ন বিলাস ফুটে উঠেছে সিরিয়া এবং ইয়েমেনের যুদ্ধে। ইরান এই যুদ্ধে আজারবাইজানকে সমর্থন না দেওয়ার পিছনে আছে মূলত অভ্যন্তরীণ এবং আঞ্চলিক ভূরাজনৈতিক এবং কৌশলগত হিসাব নিকাশ। ভূরাজনৈতিক পরিস্থিতি 1991 সালের অক্টোবর মাসে আজারবাইজানের স্বাধীনতার ঘোষণার 1.5 মাসের মধ্যেই তখনকার ইরানি পররাষ্ট্রমন্ত্রী আকবর ভিলাইতি আজারবাইজানের রাজধানী বাকু সফর করে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ চুক্তি সই করেন। চুক্তিগুলোর মধ্যে অন্যতম ছিল সামরিক, অর্থনৈতিক এবং সাংস্কৃতিক সম্পর্ক জোরদার করা এবং আজারবাইজানকে OIC সদস্যপদ পেতে আন্তর্জাতিক সহায়তা দেওয়া। ভিলাইতি দেশে ফিরে যাওয়ার কয়েকদিন পরেই 4 জানুয়ারি 1992 তারিখে ইরান আজারবাইজানকে স্বীকৃতি দেয়। ইরানের তখন ইচ্ছা ও ধারণা ছিল আজারবাইজান নিকট ভবিষ্যতে ইরান ধাঁচের একটি রাষ্ট্রে পরিণত হবে, কিন্তু নতুন এই রাষ্ট্রটি গঠনের প্রথম সরকার মাত্র কয়েক মাস ক্ষমতায় ছিল। ওই বছরই জুন মাসের নির্বাচনে জয়ী হন প্যান তুর্কি এবং প্যান আজেরি হিসেবে পরিচিত আব্দুল ফাস এলচিবি। নতুন এই প্রেসিডেন্ট তুরস্কের সঙ্গে সম্পর্ক ঘনিষ্ঠ করার প্রতি জোর দেন। তিনি বৃহত্তর আজারবাইজান গঠনেরও ঘোষণা দেন। বৃহত্তর আজারবাইজান বলতে বর্তমানে স্বাধীন আজারবাইজান রাষ্ট্র এবং ইরানের উত্তরাঞ্চলের আজেরি তুর্কি জনগোষ্ঠী অধ্যুষিত ইরানি আজারবাইজান নামে পরিচিত অঞ্চলকে বোঝায়। 1828 সালে তুর্কমেন চাই নামক চুক্তির মাধ্যমে আজারবাইজানের এই অংশটি ইরানের কাছে ছেড়ে দেওয়া হয়। আব্দুল ফাজ এলচিবেই এর ঘোষণা তখন ইরান সরকারকে বিচলিত করে। আজারবাইজান শক্তিশালী হলে ইরানের এই উত্তর পূর্বাঞ্চলটিতে বসবাসরত প্রায় 1.5 কোটি আজেরি তুর্কিরা স্বাধীনতা চাইতে পারে অথবা আজারবাইজানের সাথে একীভূত হতে পারে। সুতরাং শক্তিশালী এক আজারবাইজান ইরানের জন্য হুমকিস্বরূপ। তাই তেহরান কখনোই বাকুকে শক্তিশালী দেখতে চায়নি। আর আজারবাইজানকে দুর্বল রাখতে সবচেয়ে মোক্ষম অস্ত্র হচ্ছে নাগর্নো কারাবাখ অঞ্চলের অশান্তি বিরাজমান রাখা। এই কারণেই 1992 সালে শুরু হয়ে 1994 সালে এসে ভঙ্গুর শান্তি চুক্তি করা পর্যন্ত চলা আর্মেনিয়ার দখলদারি হামলার সময় ইরান আর্মেনিয়ার পক্ষ নিয়েছিল আজারবাইজানকে এক হাত দেখিয়ে দিতে। এরপরে কখনো প্রত্যক্ষ পরোক্ষভাবে ইরান আর্মেনিয়াকে সাপোর্ট দিয়েই গেছে। সেকুলার মতাদর্শে বনাম শিয়া ধর্মভিত্তিক রাজনীতির দ্বন্দ্ব আজারবাইজানের শতকরা 99 ভাগ মানুষ মুসলমান। এদের 85 ভাগ শিয়া এবং 15 ভাগ সুন্নি মতাদর্শে বিশ্বাসী। কিন্তু আজারবাইজান রাষ্ট্রীয়ভাবে তুরস্কের মতো সেকুলারিজমে বিশ্বাসী। আজারবাইজান ছাড়া কোনো শিয়া সংখ্যাগরিষ্ঠ দেশই সেকুলার না। এরকম শিয়া জনগোষ্ঠীর সেকুলার একটি দেশ
যদি অর্থনৈতিক রাজনৈতিক এবং সামরিক দিক দিয়ে শক্তিশালী হয় তবে তা ইরানিদের শাসনের সিংহাসনে নরবরে করে দিতে পারে। ধর্মভিত্তিক শিয়া রাষ্ট্রের ধারণায় খুন ধরাতে পারে। এ কারণেও ইরান শক্তিশালী আজারবাইজানের পথে কাটা হয়ে দাঁড়াবে। ইরানের অভ্যন্তরীণ রাজনীতি ইরানের উত্তর পূর্বাঞ্চলে আজারবাইজান নামক এলাকাটিতে বিভিন্ন সময় বিভিন্ন রাজনৈতিক ইস্যুতে বিক্ষোভ হয়েছে। ওখানকার আজেরি তুর্কি জাতি পারসিকদের পরে ইরানের বৃহত্তম জাতিগত গোষ্ঠী এবং মোট জনসংখ্যার এক চতুর্থাংশেরও বেশি। ইরান সরকার কখনো এই গোষ্ঠীটিকে মাথাচড়া উঠতে দেয়নি, তাই যখনই ওই এলাকায় বিক্ষোভ হয় ইরান তা শক্ত হাতে দমন করে। এবারও ওই এলাকাতে এবং আরও কিছু এলাকায় ছড়িয়ে ছিটিয়ে থাকা তুর্কিরা ইরান সরকারের আজারবাইজান বিরোধী অবস্থানের বিরুদ্ধে বিক্ষোভ করছে, কিন্তু তেহরান সরকার তাদের কাছে মাথা নত করা নয়। ইরান রাশিয়া একে অপরের সম্পূরক শক্তি। আমেরিকা এবং ইউরোপের অবরোধ আর ইসরায়েলের হুমকি ধামকির বিরুদ্ধে ইরানের সবচেয়ে বিশ্বস্ত বন্ধু রাশিয়া। অন্যদিকে মধ্যপ্রাচ্যে পশ্চিমা শক্তিকে রুখতে আর ভূমধ্য সাগর এবং ভারত মহাসাগরে নামার জন্য ইরানকে ছাড়া রাশিয়ার কোনো উপায় নেই। তাই তারা অনেক আঞ্চলিক এবং আন্তর্জাতিক বিষয়ে প্রায় একই বলয়ে অবস্থান করছে, যেমনটি দেখা গেছে সিরিয়া, ইরাক, লেবানন, ফিলিস্তিন এবং লিবিয়াতে। আর্মেনিয়ার সাথে রাশিয়ার সম্পর্ক অনেক পুরাতন। আর্মেনিয়াকে রাশিয়া তার পশ্চাৎ বাগিচা হিসেবে দেখে। দুদেশের মধ্যে খুবই গুরুত্বপূর্ণ কিছু সামরিক এবং প্রতিরক্ষা চুক্তি আছে। এই চুক্তির কারণে আর্মেনিয়াতে আক্রমণ হলে রাশিয়া সর্বশক্তি দিয়ে আর্মেনিয়াকে সাহায্য করতে বাধ্য। এক্ষেত্রে ইরান রাশিয়ার বিরুদ্ধে গিয়ে আজারবাইজানের পক্ষ নিতে পারে না। তুরস্কের সাথে ইরানের সম্পর্ক সবসময় ছিল ঢিলে ঠেলা। অন্যদের চাপে দেয়ালে পিঠ ঠেকে গেলে আস্কারা ও তেহরান একে অপরকে সহযোগিতা করত, কিন্তু এই সম্পর্ক কখনোই দহরম মহরম ছিল না। একটু হাফ ছেড়ে বাঁচলেই আবার শুরু করে দিত ঠোকরা ঠুকরি। বিশেষ করে প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোগানের নেতৃত্বে তুরস্কের উত্থানের কারণে ইরান মধ্যপ্রাচ্যে কিছুটা কোণঠাসা হয়ে পড়ে, আর সিরিয়াতে আস্কারা এবং তেহরান পরস্পর বিরোধী অবস্থান দুদেশের সম্পর্কে একেবারে খাদের কিনারে নিয়ে গিয়েছিল। ফিলিস্তিনও তুরস্ক ইরানের একক কর্তৃত্বে হাত দিয়েছে। ইরাক, লেবানন, লিবিয়াতে ইরানের সুখের ঘর ভেঙে দিয়ে তুরস্ক তেহরানকে যে চাপে রেখেছে তাতে তুরস্কের হাত শক্তিশালী হোক এমন কোনো পরিকল্পনা ইরান সফল হতে দিবে না। সুতরাং আজারবাইজান শক্তিশালী হলে তুরস্ক ককেশাসীয় অঞ্চলে নিজের অবস্থানকে আরও দৃঢ় করতে সক্ষম হবে, যা ইরানের জন্য রাজনৈতিক এবং অর্থনৈতিকভাবে ক্ষতির কারণ। ইসরায়েল ফ্যাক্টর ইরান এবং ইসরায়েল মধ্যপ্রাচ্য সহ সব ক্ষেত্রেই অবস্থান করেছে পরস্পর বিরোধী মেরুতে। সেক্ষেত্রে আজারবাইজান আর ইসরায়েলের সখ্যতা ইরানের সহ্য না হওয়ারই কথা। বিশেষ করে গত কয়েক দশক ধরে আজারবাইজান ইসরায়েলের কাছ থেকে যেভাবে অস্ত্র কিনে তার সামরিক শক্তি বৃদ্ধি করেছে তাতে স্বভাবগত কারণেই ইরান ইসরায়েলের বিরুদ্ধে তথা আজারবাইজানের বিরুদ্ধে দাঁড়াবে। এসব বিষয় পর্যালোচনা করলে দেখা যায় আজারবাইজান ইস্যুতে ইরান শুধুমাত্র ধর্মীয় কারণে বা আবেগ তাড়িত হয়ে নয়, বরং অনেক বিস্তৃত পরিসরে এবং বহুমাত্রিক হিসাব নিকাশ করেই খেলছে।